বৃহস্পতিবার মালদার প্রশাসনিক বৈঠক থেকেই মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন প্রযুক্তির সাহায্য নিয়ে গঙ্গা ভাঙন রোধের কথাও জানিয়েছিলেন তিনি। শুক্রবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পাহাড় ঘাঁটি গঙ্গা ঘাটে যান মুখ্যমন্ত্রী, খতিয়ে দেখেন ভাঙন কবলিত এলাকা। গঙ্গা ভাঙন মুর্শিদাবাদবাসীর এক দুঃস্বপ্ন। ভাঙনের প্রকোপে বিপর্যস্ত গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের জীবন। জেলার ভাঙন রোধে তৎপর রাজ্য সরকার। শুক্রবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর ভাঙন রোধে 100 কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরাদ্দের অর্ধেক টাকা দেবে সেচ দপ্তর। সেচমন্ত্রী পার্থ ভৌমিককে পাশে নিয়ে ভাঙন রোধে 100 কোটি বরাদ্দের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আমি বলেছিলাম শামশেরগঞ্জের জন্য 50 কোটি টাকা আমি ঘোষণা করেছিলাম, আজকে আমি 100 কোটি টাকা ঘোষণা করলাম। এইটা দিয়ে অন্তত অনেকটা ভাঙনের পাট সারানো যাবে। আর যারা ঘর বাড়ি সব হারিয়েছে, যেখানে জমি পাবেন একটু দূরে নিতে হবে, সেখানে তাদের পাটটা দিয়ে দেবে। আর যারা খুব মানে এমন দুর্গম অঞ্চলে আছেন, একদম জলের তলায় প্রায়, তাদের জীবনটা যাতে বাঁচে তাদের সরে যেতে হবে। ভাঙনে ঘরহারাদের নতুন করে ঘর তৈরি করে দেওয়া হবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক আধিকারিকদের কাছে ভাঙন নিয়ে খুঁটিনাটি জানার পরেই এদিন জমির পাট্টাবিলি অনুষ্ঠানে যোগ দেন মমতা। এদিন 87 জনের হাতে পাট্টা তুলে দেন তিনি। ভাঙন প্রতিরোধে অর্থ বরাদ্দ বন্ধে এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বরাদ্দ বন্ধের জন্যই ভাঙন প্রতিরোধে কাজ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেন মমতা। গঙ্গা ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা প্রকল্প। ওরা যতটা রাজনীতি নিয়ে মাথা ঘামায়, দাঙ্গা নিয়ে মাথা ঘামায়, প্ররোচনা নিয়ে মাথা ঘামায়, কুৎসা নিয়ে মাথা ঘামায়, অত্যাচার নিয়ে মাথা ঘামায়, মিথ্যে কুৎসা রটায়, সেই মাথা ঘামানোটা যদি মাথাটা সঠিক কাজে, সঠিক বুদ্ধিমত্তার কাজে ব্যবহার করত, তাহলে কিন্তু এই প্রকৃতি, যে প্রকৃতি আমাদের সকলের সম্পদ, সেই প্রকৃতি কিন্তু রূপসী বাংলার রূপে আরো রূপান্বিত হতে পারত। কেন্দ্রীয় বরাদ্দ বন্ধে সরকারকে তোপ দাগার পরেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, যাদের 100 দিনের প্রকল্পের বরাদ্দ বন্ধ হয়েছে তাদের অন্য কাজ দেওয়ার, তাতে তাদের হাতে টাকা থাকবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এদিন পাহাড় ঘাটের গঙ্গা পাড়ে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, মুর্শিদাবাদের জেলাশাসক, জঙ্গিপুরের সাংসদ, শামশেরগঞ্জের বিধায়ক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। শামশেরগঞ্জ থেকে সেলিম।